কদিন ধরে ব্যথা? এই যে কয়েকদিন আছে গিয়ে কারেন্ট নেই, জেনারেটর কানেকশন নেই। কিভাবে দেখছেন রোগী? মোমে ক্যান্ডেল দিয়ে? ক্যান্ডেল তো একটু অসুবিধার তো সম্মুখীন হচ্ছে নি? হচ্ছে, চোখে স্ট্রেন হচ্ছে, দেখতে অসুবিধা হচ্ছে, লিখতে অসুবিধা হচ্ছে, অন্ধকারে দেখতে হচ্ছে নাম্বারগুলো টিকিটে। ওষুধ দিতে গিয়ে টিকিটে নাম্বার লিখতে হয়, সেটা দেখতে অসুবিধা হচ্ছে। রোগী আন্ধারে মন্ধারে কী দেখবে আর? কেন অন্ধকার? লাইন নাই, লাইন নাই, মোবাইল দিয়ে দেখছি। ছেলেকে ডাক্তার দেখাতে এসে দেখি এখানে ডাক্তারবাবু অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে বসে আছে। আমি ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু এইভাবে অন্ধকার, আগে দু ঘন্টা ধরে সে লাইট আসছে না, না ইনভার্টারের ব্যবস্থা, না এটা এটা তো না, ডাক্তারবাবু যেখানে বসবেন সেখানে আলোর দরকার, তিনি মোমবাতি জ্বালিয়ে বা মোবাইলটা লাইট জ্বালিয়ে সেটা পেশেন্টকে দেখছেন, এটা তো খুবই কঠিন জিনিস। লাইটটা থাকলে আরও সুবিধা হয়, এখন তার জন্য জানলার পর্দা সরিয়ে আমাকে দেখতে হচ্ছে যাতে ঘরে আলো ঢোকে। হ্যাঁ, তাছাড়া তো পেশেন্টকে তো এইভাবে তো এই সময় বেশি করে ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, চেষ্টা করা যাচ্ছে যতটা ভালোভাবে দেখা যায় তাকে, ওই জন্য পর্দা সরিয়ে আলোটা যাতে ঘরে ঢোকে সেভাবে দেখে নিচ্ছি। আলো তো দু ঘন্টা ধরে দেখতে পাচ্ছি নেই, অলমোস্ট দেড় দু ঘন্টা হলো হয়তো নেই, তো এখন কারেন্ট কী জন্য নেই সেটা বুঝতে পারছি না। এখানে তো আমাদের কারেন্ট চলে গেলে আমাদের কীরকমভাবে পর্দা সরিয়ে ইয়ে করতে হয়, দেখতে হয়। মোবাইল আলোতে করা দরকার নয়, আমাদের যে জেনারেটরের প্যারালাল লাইন ছিল ওই লাইনটাও ডিস্টার্ব দেখা দিয়েছে, আমি খবর দিয়েছি ওখানে ইমার্জেন্সি লাইট দিয়ে দেওয়ার জন্য, ইমার্জেন্সি লাইট আমি এখনই পাঠিয়ে দিয়েছি, ওরা ব্যবস্থা করছে। এটা তো ইলেকট্রিক বলতে পারবে, মাঝে সাঝে ওদের বিভিন্ন লাইনে কাজ থাকে। ও ওখানে মনে হচ্ছে ঝড়ে যে আমাদের ওই হসপিটালের মধ্যে যে ইয়ে হয়েছিল ওখানে নতুন পোস্টার বসাচ্ছে, ওরা পিলার বসাচ্ছে, ওই জন্য এই কারেন্টটা আছে। এটা পরিষেবা হঠাৎ ইমার্জেন্সি হয়ে গেছে, আমি বলেছি আমাদের যে ইমার্জেন্সি লাইট আছে ওই লাইট এনে ব্যবস্থা করবো।